হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ক্যালেন্ডুলা ফুল ফুটেছে। এটি আমি এক মাস আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। গাছটিকে আমি 6 ইঞ্চি পটে বসিয়েছিলাম। এটি ফুল দিতে শুরু করেছে এখন। সুন্দর কালারের ফুল এটা, আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে অনেক কুড়িও ধরেছে। জন্য আমি যে মাটিটা ব্যবহার করেছিলাম সেটা 60% আমি গার্ডেন সয়েল নিয়েছি, 30% আমি গোবর সার আর 10% ভার্মি কম্পোস্ট নিয়েছি। 6 ইঞ্চির পটেতে এটি খুব সুন্দরভাবে বড় হয়েছে। এক মাসের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হলো স্ন্যাপড্রাগন গাছ, এটাতেও ফুলে ফুলের গুড়ি আসতে শুরু করেছে। এগুলি আমি নার্সারি থেকে ছোট ছোট চারা নিয়ে, এই জন্য আমি সেম সয়েল ইউজ করেছি। এটা ডোয়ার্ফ ভ্যারাইটি আর এটিও দেখছেন স্ন্যাপড্রাগনেরই। এটা দেশি, খুব সুন্দর ফুলগুলো হয়। এই গাছগুলিকে আমি 8 ইঞ্চি পটে বসিয়েছি। মোটামুটি আপনার 1 মাস থেকে 1.5 মাসের ওপর হয়ে গেছে। এই গ্রোথ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এবারে আসুন আমরা দেখে নিই। এখানে কিছু ক্যালেন্ডুলা গাছ আমি বসিয়েছিলাম, এদেরও গ্রোথ দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হচ্ছে। এগুলোর আমি ছোট চারা কিনে এনেছিলাম, এগুলির গ্রোথ খুব সুন্দরভাবে হচ্ছে। এগুলোকে আমি 8 ইঞ্চির পটে বসিয়েছি। এটা দেখুন অ্যালিসাম, এটিও আমি নার্সারি থেকে চারা কিনে এনেছি। অ্যালিসাম এগুলি মোটামুটি আপনি 10 থেকে 12 টাকার মধ্যে আপনি চারা পেয়ে যাবেন। এটি আমি 4 ইঞ্চির পটে বসিয়েছি, খুব সুন্দর ফুলগুলি হয়। এখানেও আমি কিছু অ্যালিসাম 4 ইঞ্চির পটে বসিয়েছি। এটা দেখুন হলিহক, এটিও আমি নার্সারি থেকে চারা কিনে এনেছিলাম। আপনি 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। খুব সুন্দর ফুল হয়। এটা হচ্ছে প্যান্সি, এগুলিরও গ্রোথ খুব ভালো হতে শুরু করেছে। বিভিন্ন কালারের প্যান্সি ফুল 6 ইঞ্চির পটেই বসিয়েছি। এখানে দেখুন আমি ব্ল্যাক ম্যানজিও বসিয়েছি। এটা হলো ব্ল্যাক ম্যানজি, খুব সুন্দর কালারের ফুল হয়, ব্ল্যাক কালারের দুটো আমি বসিয়েছি। এগুলোর গ্রোথ শুরু হয়েছে।
একটি হলো অ্যাস্টার গাছ। এই অ্যাস্টারেরও গ্রোথটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, এটিকে আমি রিপোর্ট করব পরে। এখানে আরও সুন্দর সুন্দর অ্যাস্টারের আমি কিছু চারা বসিয়েছি, এটা দেখছেন ডায়ান্থাস খুব সুন্দর ফুল দিতে শুরু করেছে। এটা দেখছেন ভার্বিনা, এটাইও চারা গাছ আমি কিনে এনেছি। এগুলি সব ভার্বিনা গাছ আমি বসিয়েছি। এবার দেখি, এটি চন্দ্রমল্লিকা, সুন্দর ফুল দিচ্ছে চন্দ্রমল্লিকা গাছটা, খুব সুন্দর গোলাপি কালারের চন্দ্রমল্লিকা। এটা এটিও চন্দ্রমল্লিকা, খুব সুন্দর হলুদ রং। এগুলিকে আমি 8 ইঞ্চি পটে বসিয়েছি। এগুলি দেখুন ডালিয়া, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এগুলি আমার 1.5 মাস আগে বসানো, এগুলিকেও 8 ইঞ্চির পটে বসিয়েছি। এটি দেখুন, এটি হলো গাজানিয়া, এটিরও ছোট চারা গাছ আমি বসিয়েছিলাম, সুন্দর গ্রোথ হয়েছে। এটি হলো সাদা গাঁদা, এটিও নার্সারি থেকে আমি কিনে এনেছিলাম, ছোট গাছ, খুব সুন্দর ফুল দিতে শুরু করেছে। এগুলো ইনকা গাঁদা, খুব সুন্দর ফুল হচ্ছে। এটা দেখুন অ্যাস্টার, যে অ্যাস্টার আমি ছোট চারা করেছিলাম, এটা একটু বড়, আমি একটা ভাঙা পরিস্থিতি এটাকে পটিং করেছি, সুন্দর গ্রোথ হচ্ছে গাছটি। এখানে আমি আরেকটি অ্যালিসাম বসিয়েছি।
এখানে দেখুন আমি ইনকার চারা কিনে এনেছিলাম এক সপ্তাহ আগে। এই ইনকার চারাটিকে আমি 8 ইঞ্চির পটেই বসিয়েছি, সেম 60% গার্ডেন সয়েল, 30% গোবর সার, 10% ভার্মি কম্পোস্ট মিক্স করে আমি গাছগুলিকে বসিয়েছি। এগুলিরও গ্রোথ খুব সুন্দর হচ্ছে। এগুলি দেখুন পিটুনিয়া, এখনো ফ্লাওয়ারিং হয়নি কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে, অনেক ব্রাঞ্চেস বেরিয়েছে। এগুলো আমি 8 ইঞ্চির পটেই বসিয়েছি। এটি দেখুন, এটি হলো জারবেরা পমপম ভ্যারাইটি, সুন্দর পিঙ্ক কালারের ফুল দিচ্ছে, এখন সুন্দর ফুল হয়। এটি রেড কালারের জারবেরা পমপম, প্রচুর কুড়ি এসেছে। এটি আরেকটি ভ্যারাইটি,